রোশনীবাগ বা নবাব সুজাউদ্দিনের বাগান বাড়ি। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে হাজারদুয়ারি প্যালেসের ঠিক বিপরীতে এই রোশনীবাগ বাগানটি অবস্থিত। এ স্থানটির নামকরণই তার ঐতিহ্য প্রকাশ পায়। রোশনী মানে আলোর সুসজ্জিত, আর বাগ মানে বাগান। এই বাগানটি নবাব মুর্শিদকুরির জামাতা অর্থাৎ দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের বাগান বাড়ি। আপনি যদি আমার গ্লোবাল নলেজ চ্যানেলটিতে নতুন হন, তবে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক ও শেয়ার করুন। বাংলার প্রথম নবাব মুর্শিদকুলির মৃত্যু হলে তার পুত্র সন্তান না থাকায় তার একমাত্র কন্যা জিয়তুন্নেসার স্বামী উড়িষ্যার ছোট নবাব সুজাউদ্দিন খাঁ নিজেকে বাংলার নবাব বলে ঘোষণা করেন এবং চেহেল সেতুন প্রাসাদ সিংহাসনে বসেন। নবাব সুজাউদ্দিন খুবই আড়ম্বর ও বিলাসিতায় জীবনযাপন করতেন। এই রোশনীবাগ কিছুদূর অবস্থিত ফার্রাবাগ বা সুখকানুন এই সমস্ত তারই উদাহরণ। এই স্থানটি আলোর রোশনাই ও নানা জাতের দেশি বিদেশি ফুল ফল ও রঙিন জলের ফোয়ারাই ভরে থাকত। লখনৌর মতো সঙ্গীত ঘরানা তৈরি করেছিলেন। তিনি নামাজ পড়ার জন্য এই মসজিদটি তৈরি করেন। নবাব মুর্শিদকুলির আমল থেকেই বাংলায় বর্গীদের অত্যাচার ছিল খুবই। নবাব হওয়ার পর সুজাউদ্দিন অতি সুকৌশলে বর্গীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। তিনি মসজিদের পাশাপাশি বর্গী নেতা ভাস্কর পণ্ডিতকে খুশি করার জন্য একটি শিবমন্দির স্থাপন করেন, তার নাম একলিঙ্গ শিবমন্দির। পরবর্তীকালে ভাস্কর পণ্ডিতের বংশধররা মহারাষ্ট্র থেকে এসে মন্দিরটি সংস্কার করেন। বাগান বাড়িটি অতি প্রিয় থাকার ফলে তার মৃত্যু হলে তার কথা মতো এই বাগান বাড়িতেই তাকে সমাধিস্থ করা হয়। এটি তার সমাধি। এই বাগান বাড়ির পাশেই বাগদাদ থেকে আগত দরবেশ শাহ সুফি রহমতুল্লাহ ও হজরত দাতা আব্দুল করিম খাঁ, যিনি আফগানিস্তান থেকে এসেছিলেন, তাদের দরগা। শাহ সুফি রহমতুল্লাহ পীরবাবা নামেই পরিচিত। এখানে বাম দিক থেকে পীরবাবা, তার মেয়ে ও ডান দিকে তার স্ত্রীর সমাধি। এখানে সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার করে ভক্তরা এসে মানত করেন। তাদের মনস্কামনা পূর্ণ হলে চাদর, মিষ্টি, মুরগি, বিভিন্ন জিনিস দিয়ে যায়। পাশে পূর্ব দিক থেকে দাতা আব্দুল করিম খাঁ সাহেবের সমাধি। কথিত আছে তিনি পীর বাবার স্বপ্ন পেয়ে
এই স্থানে আসেন। তখন এই গ্রামে কলেরায় প্রচুর মানুষ মারা যাচ্ছিল। তিনি আসার পরে কলেরায় মৃত্যু কম হয়। 1891 সাল থেকে প্রতি বছর চৈত্র মাসের 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সর্বধর্মের মানুষের সমন্বয়ে বিরাট সাংস্কৃতিক ও বিখ্যাত রোশনায় আতশবাজি প্রদর্শন হয়, সঙ্গে বাউল, কাওয়ালি ও সুফি ঘরানার অনুষ্ঠান হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার সঙ্গে কমেন্ট করুন। পরবর্তী ভিডিও শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুর জন্মস্থান দাহাপাড়া ধাম নিয়ে, ভিডিওটিও অবশ্যই দেখবেন।